এই মুহূর্তে আনন্দ যোগের সাথে যুক্ত হচ্ছেন জান্নাতুল নাইম এভরিল এভরিল শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আনন্দযোগে আপনার কাছ থেকে জানতে চাই প্রথমেই আজ বিকেলে হোটেল ওয়েস্টিনে আপনি ছাড়া বাকি নয় প্রতিযোগীকে ডাকা হয়েছে বিচারকদের রায়ে উপস্থিত সেই নয় জনের মধ্য থেকে শিশু সুন্দরী বাছাই করা হবে এই পুরো বিষয়টিকে ঘিরে আপনার কি মন্তব্য রয়েছে আপনি যে নিউজটা শুনেছেন আমি ছাড়া বাকি নজনকে ডাকা হয়েছে এটা পুরোপুরি ভুল একটা নিউজ কারণ আমাকে আগে দেখা হয়েছে সো আমি ওখানে যাচ্ছি আজকে সেজন্য রেডি হয়ে এখানে বের হয়েছি একটু পরে ওখানে আমি যাব। আর ফাইনাল ডিসিশন সম্পর্কে ওনারা এখনও কিছু জানাননি সেটা ওখানে যাওয়ার পর জানতে পারবো তার মানে আপনি বলতে চাইছেন এখনো আপনি বাদ পড়েনি এখনও আপনি সেই জনের সাথে প্রতিযোগিতায় রয়েছেন এবার আপনার কাছ থেকে একটু জানতে চাই এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিবাহিত মেয়েরা অংশ গ্রহণ করতে পারে না তারপর আপনি কি কারণে অংশ নিয়েছেন প্রতিযোগিতায় সেটা সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই অ্যাকচুয়ালি আমার কখনো মনে হয় না আমি বিবাহিত কারণ ১৬ বছর বয়সে বাংলাদেশে কোনো আইনি নেই কোনো আইনেই নেই ষোলো বছর মেয়ে একটা মেয়েকে যদি বিয়ে করা বিয়ে দেওয়া হয় জোর করে তাহলে সেই মেয়ে বিবাহিত হবে কিংবা সেই মেয়ের এটা বিয়ে বলে গণ্য হবে কালকে হয়তো আপনারা খেয়াল করেছেন আইনমন্ত্রী কালকে নিজেই বলেছেন যে ওনার আইন মতে ষোলো বছর বয়সে যদি বিয়ে বিয়ে হয়ে থাকে তাহলে নয় আমি যেখানে আমি একটা দিনও ছিলাম না যেখানে আমি নিজের সাথে ফাইট করে ওখান থেকে বেরিয়ে এসেছি নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছি আমি নিজে কখনো ফিল করিনি এটা একটা বিয়ে ছিল তাহলে সেটা কি করে বিয়ে হয় বিয়ে হওয়ার কোনো মানে মানে আসে না আপনার কাছ থেকে এবারে একটু জানতে চাই আপনার বিয়ের খবর প্রচার হওয়ার আগে থেকে হওয়া নিয়ে বিচারকদের সাথে আয়োজকদের রায়ের অমিল ছিল কেন আপনাকে বিজয় বিজয়ী করা হয়েছিল সেই সময়টায় সেটি একটু আপনার কাছ থেকে জানতে চাই আমার মনে হয় না আমি আয়োজকদের পছন্দেই নির্বাচিত হয়েছি আমার আমি আমি যেটুকু জানি বিচারকদের মার্ক মার্কশিটে আমার নাম্বার সবচেয়ে বেশি ছিল কারণ ওনারা আমাকে যোগ্য মনে করেছেন বলে আমার মাথায় ক্রামটা দিয়েছেন আর ফার্স্টে যেই বিতর্কটা চলে আসছেন নাম ঘোষণা নিয়ে ওটার জাস্ট একটা 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 ভুল ছিল অ্যান্ড করে একটা ভুল ছিল উনি বাংলা বুঝতেন না উনি জাস্ট ভুল করে আমার নাম নামের জায়গায় হিমিকে মেনশন করে ফেলেছিলেন এটা হচ্ছে ওনার ভুল সো আমাকে বিচারকরা পছন্দ করেছেন কারণ সম্প্রায় ম্যাম নিজে বলেছেন উনি আমার মধ্যে এমন একটা পাওয়ার দেখেছেন সো যেটা দেখে ওনার মনে হয়েছে আমাকে দিয়ে অনেক কিছুই সম্ভব আর উনি বলেছেন উনি আমার পাশে থাকবেন দ্রুপ আবার আমাদের বিবিরাসল ম্যাম উনিও বলেছেন যে আমাকে যদি মডেলিংয়ে যদি কোনো নাম্বার উনি দিতে চান তাহলে উনি আমাকে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট দেবেন আর উনি বলেছেন আমি যেখানেই যাই আমি যেই জায়গাটাতে যাই ওই জায়গাটা আমি প্রাণবন্ত করে ফেলতে পারি এবং আমি খুব ভালো শিখতে পারি খুব তাড়াতাড়ি শিখতে পারি নিজেকে অ্যাটলিস্ট আমি প্রেজেন্ট করতে পারি সো আমার যোগ্যতা না থাকলে আমাকে কেউই মুকুটটা দিত না এটা আমি আমার যোগ্যতা দিয়ে আমি চিনিয়ে নিয়েছি আচ্ছা এভরি লেভারে আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে যেহেতু পুরো বিষয়টা নিয়ে কিছুটা ঘোলা ঘোলাটে একটা সিচুয়েশন বিরাজ করছে এই মুহূর্তে তো আপনি যদি টপ টেনে টপ টেন থেকে প্রথমে না যান মানে বিজয়ের মুকুটটা আপনার কাছে যদি না আসে সেই ক্ষেত্রে আপনার কি পরিকল্পনা থাকবে এবং ক্যারিয়ারকে কোন দিকে মোর নেওয়ার পরিকল্পনা আপনি করেছেন দেখুন আমি কিন্তু মিস ওয়ার্ল্ড ক্রাউনটা পড়ার জন্য আসিনি এখানে মিস ওয়ার্ল্ড ক্রাউনটার জন্য আমি এখানে আসিনি আমি জাস্ট এসেছিলাম বাল্যবিবাহের বাল্যবিবাহের এগেনস্টে কাজ করতে বাংলাদেশের বাচ্চা যারা আছে যারা অল্প বয়সে লেখাপড়া না করে ফ্যামিলির দায়িত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি তাদেরকে হেল্প করতে এসেছি তাদের পাশে দাঁড়াতে এসেছি যে মেয়েগুলা বাল্যবিবাহের এগেনস্টে তাদের ভয়েসকে রেজ করতে পারে না যারা প্রতিবাদ করতে পারে না ফ্যামিলির প্রেশারকে মাথা নিচু করে মেনে নেয় আমি তাদের জবাব হতে এসেছি এখানে তাদেরকে আমি সাপোর্ট করতে এসেছি তাদের পাশে দাঁড়াতে এসেছি আমার 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 কালকে থেকে আমি যা কিছু দেখছি বাংলাদেশে যা কিছু হচ্ছে সবাই আমাকে সাপোর্ট করছেন তো আমি সবাইকে রিকোয়েস্ট করব মান্যগণ্য ব্যক্তি যারা আছেন ওনারাও যেন আমাকে সাপোর্ট করেন আমি যেন ক্রাউনটা আমার মাথা থেকে চলে গেলেও যেন আমি আমার শেষ নিঃশ্বাস অব্দি এটা আমি কন্টিনিউ করতে পারি আমি যে স্বপ্নটা দেখছি আমি যেন সেটা পূরণ করতে পারি ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য আমরা আপনার জন্য অনেক অনেক শুভকামনা করছি এবং চাইছি যেন আপনার যত ভালো ভালো পরিকল্পনা আছে সেগুলো সব সফল হোক